ভাইজান, এত বড় একটা শহর আর আমরা ছোট্ট দুইটা প্রাণী, অথচ এই অথচ বলে টট ডট টট ডট দাস কেন? হ্যাঁ, তুই কি দার্শনিক হইছস? দার্শনিকের মতো কথাবার্তা কর, যা কবি ক্লিয়ার কবি না। কইছিলাম কি? এই কইছিলাম কি মানে কি? কইছিলাম কোনো কাম নাই, কাজ নাই। এই তোর কি ধারণা আমি বেকার, আমার কোনো কাজ কাম নাই? তুই দেখলি না বাড়ির মালিক যাইতেছিল, চেক পাইছি ভাঙাইতে পারতেছি না, বাড়ির মালিকের দিতে পারতেছি না। শোন, আমার কাছে হাজার হাজার কাজের অফার আছে, আমি করি না। কেন জানোস? নীতি নীতি বিসর্জন দিমুরে এই শহরে রাইতের বেলায় এক জায়গা থেকে আরেকটা জায়গায় ব্রিফকেস পার করলে কোটি টাকা, কিন্তু আমি রিফিউজ করে দিছি। কেন জানোস? কেন ভাইজান? এই যে নীতি, এই নীতি বেকার ভাইজান। ওই বিটকেসটা আমারে দেন। কোন বিটকেস? ওই যে কইছিলেন রাইতের বেলা এইখান থেকে ওইখানে পোষায় দিলে কোটি টাকা। তুই তো আস্ত একটা বেকুব। শোন, আমি তো বেকার আর তুই হলি বেকুব। বেকার থাকা ভালো, বেকুব থাকা ভালো না। ইংরেজিতে একটা কথা আছে, কি জানোস? মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এটার অর্থ বুঝছস? যে না বুঝবি, ধীরে ধীরে বুঝবি, ঢাকায় তো নতুন আইছস, সবই বুঝবি। শোন, টোস্ট বিস্কুট দিয়ে লাল চা খাওয়ার নেশা ধরছে, আমার পকেটে তো টাকা নাই। একজন একটা চেক দিছে, তাও বাঙ্গাইতে পারতেছি না। তোর কাছে টাকা আছে? কি এর চেক? আরে আছে, এত কথা নাই, তোর কাছে টাকা আছে কিনা সেটা কো। জি আছে। তাহলে চল যাই, লাল চা খাই, টোস্ট বিস্কুট। তোরাই দেখি চা পাও দিব। ওই যে ওখানে একটা দোকান আছে, চল না, চল চল। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আম্মু, এবার আপনি একটু ঘুমিয়ে পড়েন, চুপটি করে চোখ বন্ধ, লক্ষ্মীর মতো একটু ঘুমান। হ্যাঁ, তুমি কোথায় ঘুমাবে? ওরা আমার সোনামণি, আমি তোমার পাশের রুমে ঘুমাবো। হ্যাঁ, তোমার যদি কিছু প্রয়োজন হয়, তোমার যদি ভয় করে, তুমি আমাকে টুক করে ডাক দিবে আর আমি সাথে সাথে চলে আসবো। ঠিক আছে? Thank you.